শুরু হলো তেলিয়ামুড়া গামাইবাড়ি কোল্ড স্টোরেজ। অবহেলাজনিত কারণে 2018 সালের পূর্বে যান্ত্রিক গোলযোগের ফলে মেশিন বিকল হয়ে বন্ধ হয়ে গিয়েছিল খোয়াই জেলার অন্তর্গত তেলিয়ামুড়া গামাইবাড়ি কৃষক দপ্তরের কোল্ড স্টোরেজটি। মূলত এই কোল্ড স্টোরেজটিতে গোটা তেলিয়ামুড়া মহকুমা সহ সন্নিহিত এলাকাগুলোর চাষিরা আলু সংগ্রহ করে রাখতেন এবং এই সংরক্ষিত আলু দিয়ে আলু চাষিরা সারা বছর বাজারগুলোতে আলুর চাহিদা পূরণ করতেন। কিন্তু বন্ধ হয়ে পড়া এই কোল্ড স্টোরেজটি আলু চাষিদের স্বার্থের কথা চিন্তা করে পুনরায় চালু করার কোনো উদ্যোগ গ্রহণ করেননি বিগত বাম সরকার। বর্তমান রাজ্য সরকার বরাবরই রাজ্যের কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। রাজ্যে 2018 সালে সরকারের পরিবর্তনের পর তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক কল্যাণ সাহা রায় আলু চাষিদের স্বার্থের কথা চিন্তা করে এই কোল্ড স্টোরেজটি পুনরায় চালু করার জন্য প্রচেষ্টা শুরু করেন এবং এর ফলে কৃষি দপ্তর থেকে অর্থ বরাদ্দ হয়। পরে বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক ডক্টর সুব্রত রায়ের পর্যবেক্ষণের মধ্য দিয়ে এই কোল্ড স্টোরেজটি পুনরায় আলু চাষিদের জন্য চালু করা হয়। এ বিষয়ে তেলিয়ামুড়া মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক ডক্টর সুব্রত রায় জানান, চাষিরা তাদের আলু কৃষি দপ্তরের স্থানীয় বিএলডব্লিউ স্টোরে যোগাযোগ করে এই কোল্ড স্টোরেজটিতে এনে সংরক্ষণ করে রাখতে পারবেন। যদি এই কোল্ড স্টোরেজটিতে চাষিরা তাদের আলু সংরক্ষণ করেন তাহলে তাদের প্রতি ছ মাসে কুইন্টাল প্রতি 160 টাকা দিতে হবে এবং ব্যবসায়ীদের প্রতি কুইন্টাল 190 টাকা। এই কোল্ড স্টোরেজটি পুনরায় চালু হলে আলু চাষিরা যে উপকৃত হবেন এ নিয়ে সংশয় নেই। স্যার, গামাইবাড়ি যে স্টোর রুমটা আছে এই ব্যাপারে, এটা তো দীর্ঘদিন বন্ধ ছিল, এখন পুনরায় আবার চালু হয়েছে, তো এই ব্যাপারে কি বলবেন বিষয়টা নিয়ে? আচ্ছা, 2018-র আগে এটা বন্ধ হয়ে আসলো গা যান্ত্রিক গোলযোগের কারণে। আমাদের যে হিমঘরটা আছে, যেটা আমাদের আলু রাখা হতো, 2018 সালের আগে এটা বন্ধ হয়েছিল। তো ইদানিং এটারে অনেক মানে কারিগরি যে যান্ত্রিক ত্রুটিগুলো সারাইয়া আবার নতুন করে শুরু হয়েছে। এখন এই বছর তাকে আলু রাখতে পারবো চাষিরা। চাষিরা যদি রাখে কুইন্টাল প্রতি 160 টাকা তাদের দিতে হইব ছ মাসের লেগে, আর যদি ট্রেডার থাকে কেউ 190 টাকা তাদের দিতে হইব কুইন্টাল প্রতি। তো এবার আবার এটা চালু আছে, এখানে নিযুক্ত আছে জুনিয়র ইঞ্জিনিয়ার আছে, টোটাল ব্যাপারটা তারা দেখভাল করে, এখানে গেলে তারা পাইব। আর আমাদের অফিস সেক্টর মানে বেলডব্লিউ যারা আছে তার মাধ্যমে একটা টোকেন নিয়ে এখানে আলুটা রাখতে হবে। স্যার, কী মনে করতেছেন, দীর্ঘদিন তো বন্ধ আসছিল, তো এখন পুনরায় এটা আবার চালু হওয়াতে হিমঘরটা মানে যারা বিয়ে চাষিরা আছে তাদের কীরকম সুবিধা হইতে পারে পুনরায়? নিশ্চিত হবে, এটা তো অনেকটাই সুবিধা। কারণ আমি যে এখন আলুটা আমি এখন যদি আমি বিক্রি করি, সিজনে একটা মাল বিক্রি করলে হয়তো অনেক কম দামে বিক্রি করতে হবে, তো আমি যদি ছ মাস পরে আলুটা বিক্রি বা অফ সিজনে বিক্রি করি, আমি কিছুদিন রেখে দিতে পারি, তাহলে আলু আমি তো অনেক লাভবান হবো না, যে কোনো চাষি এখানে লাভবান হবে। লাভের ব্যাপারটাই আমাদের মূল, চাষিরা লাভবান হোক সেটা আমরা চাই। অন্তত তেলিয়ামুড়া কৃষি সাব ডিভিশনের এসে হিসাবে আমি এটাই চাই যে আমাদের আমার চাষিরা যেন লাভবান হয়। আর তার জন্য আমাদের যে এম এল এ ম্যাডাম, উনিও কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছিলেন, আমি জয়েন করার পরেই উনি বলেছিলেন যে এটা কিন্তু ঠিক করতে হবে। তো উনি নিজেও বলেছেন মন্ত্রীকে ঠিক আছে, এখন আলু রাখা শুরু হয়েছে। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তী আলোচনা সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।